সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করলে বোঝা যায় আমেরিকার চাপ কমাতে শেখ হাসিনা রাশিয়ার হস্তক্ষেপ কামনা করছে। এটা বোঝার উপায় হচ্ছে কয়েকদিন আগে রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকির সাথে বৈঠক করেছে। ওই বৈঠকের ঠিক এক সপ্তাহ পর প্রথম আলো পত্রিকা বলছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী 9-10 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে 7-8 সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। হঠাৎ বাংলাদেশকে ঘিরে রাশিয়ার তৎপরতা প্রমাণ করে আমেরিকার হাত থেকে বাঁচতে এবং ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা রাশিয়ার শরণাপন্ন হচ্ছেন। যদি তাই হয় তাহলে এটা শেখ হাসিনার জন্য সুখকর হবে বলে মনে হয় না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ রাশিয়া যদি বাংলাদেশে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার মিশনে নামে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না, তখন আমেরিকা আরও উঠে পড়ে লাগবে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমা থেকে সরাতে। পাকিস্তানে রাশিয়াপন্থী ইমরান খানের করুণ পরিণতি এটাই প্রমাণ করে। পরিস্থিতি বলছে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই একটি দফা রফা হতে চলছে। একদিকে বিদেশিদের চাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিবৃতি, অন্যদিকে বিরোধী দলের সরকার পতনের একদফা আন্দোলন, সব মিলিয়ে আওয়ামী লীগ সরকার বেশ ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে। এই বুঝি ক্ষমতা সেরে পালাতে হয়। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বক্তব্যে বারবার স্পষ্ট করেছেন খুদ আমেরিকা শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনা ওনার নিজের মুখে বলে দিয়েছেন আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রমাণ করে ওনার সময় সত্যি ফুরিয়ে আসছে, কেননা আমেরিকা যাকে চায় না তার ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে পাকিস্তানের ইমরান খান। কিছুদিন আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কী অবস্থা হয়েছে আমরা তা দেখেছি। ইমরান খান কিন্তু শেখ হাসিনার মতন বিনা ভোটের প্রধানমন্ত্রী না। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ইমরান খানের এই জনপ্রিয়তাও তাকে ক্ষমতায় টিকে রাখতে পারেনি। তার কারণ খোদ আমেরিকা ইমরান খানের বিরুদ্ধে চলে গেছে। আর আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তো সবারই জানা। দেশের 70% মানুষ ওনাকে চায়, কিন্তু রাতের ভোট ছাড়া তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না।